গাইস, কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো। আর যদি না ভালো থাকে, আমি ইনসান এসে গেছি তোমাদেরকে ভালো করতে। আজকে ডেট হচ্ছে 28 মার্চ, আর এখন টাইম হচ্ছে 5:39, কারণ আমাদের ইফতারের টাইম হয়েই এসছে। আর আজকে হচ্ছে রমজান, 17টা রমজান, এটা হচ্ছে মাগফিরাতের রাত, ঠিক আছে? এরপরে নাজাত আসবে, ঠিক আছে? ওকে, প্রকৃতির মাঝখানে সুন্দরভাবে আমরা ইফতার করতে চলেছি। কিছুক্ষণের পর আমাদের ইফতার টাইম হয়ে এসেছে, আর মিনিট দশেক বাকি আছে। 10 মিনিট পর আমরা সবাই মিলে ইফতার করবো, সেই ইফতারটা তোমরা দেখবে। ইফতারে কি কি আছে সেইটা একটু দেখে নাও। আর আজকে আজকে কে কে আছি, মানে ইফতারটা প্রকৃতির মাঝখানে আমরা করছি, কে কে আছি? আর বলেছিল সাহেব, নেতারহাটে দেখেছো আমাদের সন্দীপন্দা, তোমাদের সন্দীপন্দাকে সবাই চিনো। সন্দীপন্দাকে আমাদের গেস্ট আজকে, ঠিক আছে? নাজিবুল সাহেবকে তো তোমরা দেখেছিলে কোথা? নেতারহাট, নেতারহাটে দুজনকে তোমরা নেতারহাটে দেখেছিলে। আর আমাদের সন্দীপন্দাকে তো তোমরা কোথা দেখেছিলে, তোমরা কোথায় দেখেছিলে কমেন্ট করে জানাও। তো রোজা মাসের জন্য ট্যুর প্ল্যান হয়নি, আর আমরা বাড়ির সামনেই আমাদের একটা প্রকৃতির মাঝখানে আমরা আজকে ইফতারটা সারবো। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে আমবেড়িয়া। একটু আগে আসা দরকার ছিল, কারণ সানসেটটা হয়েই গেল। আর এইটা পিকনিক স্পট, এখানে এসে তোমরা পিকনিক করতে পারো বা নিজেদের টাইম স্পেন্ড করতে পারো। কলকাতা থেকে তোমরা এলে এখানে কিন্তু কোনো থাকার জায়গা নেই, এখানে এলে তোমাদেরকে গাদিয়াড়াতে স্টে করতে হবে। তোমরা যদি হোটেল বা রিসর্ট চাও, তোমাদেরকে গাদিয়াড়াতে যেতে হবে। আর আমাদের এখানে ইফতারি সব কিছু চলছে, নাজিবুল ভাই পুরো প্রিপারেশন করছে, আর আমি ব্লগ করতেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। সবাইকে কাজে ব্যস্ত হতে হবে, তো না হলে কী হবে রে বল? না, সবাই মিলে না করলে আমাদের ঠিকঠাকভাবে প্রিপারেশনটা রেডি হবে না। এমনি অনেক আমরা মিস্টেক করে ফেলেছি, যেমন জল নিয়ে আসিনি, আমি পাঠিয়েছি সন্দীপন্দা। আর একটা জিনিস তোমাদেরকে বলি, জলের সাথে সাথে আর একটা আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের লাইট, চার্জার লাইট। ও, তার কোনো অসুবিধা নেই, আমরা এই যে গাড়ির লাইট, সন্দীপন্দার গাড়ি আছে, সাহেবের গাড়ি আছে, আমার গাড়ি আছে, তিনটে লাইট জ্বালে দেবো, এখানে ব্লগ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছ সাহেব আর সন্দীপন্দা, সন্দীপন্দা কিছু বলো, সন্দীপন্দা জল আনতে গেছিলো, দেখতে পাচ্ছ সাহেব কিছু বল। এটাতে আমরা সবাই মিলে যেভাবে আয়োজন করেছি এবং যেভাবে আমরা করতে চলেছি, আমাদের খুব ভালো লাগছে সবাই মিলে, সবাই মিলে এক্সাইটেড সবাই। কোথায় এফটারটা করছিস বল? একটা সুন্দর দৃশ্য, মানে সামনে নদী, ঠিক আছে? এটা হচ্ছে আম্বেরে, রোজা মাসের জন্য কোন রকম ট্যুর প্ল্যান করা হয়নি, ঠিক আছে? আর তোমাদেরকে ব্লগ দেওয়ার জন্য কি করবো, একটা তো কিছু প্ল্যান করতেই হবে নাকি? আর অনেক বেস্ট। আর তোমাদেরকে একটা বলি, সাহেব আর নাজিবুলকে কিন্তু তোমরা ডাইরেক্ট নেতারহাটের পরে রুখতে পারছো, আর আমাদের বন্ধুকে অলরেডি তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে? আমি এখানে এনাদের অতিথি। হ্যাঁ, আমাদের কিন্তু আজকে গেস্ট, কিছু বলতে পারবো না ভাই আমার, ঠিক আছে? আর চলো একসাথে সবাই ইফতারটা সারবো। আর আমাদের নাজিবুল ভাই তো তোমাদেরকে দেখালাম, কাজে ব্যস্ত আছে, আমার একদম কথা বলার টাইম নেই, সব মাল রেডি করতে হচ্ছে। ইফতারের প্রিপারেশন চলছে, তোমাদেরকে বললাম। আর এখানে কি কি আছে, কি ভাঙতেছি সাহেব? এটা হচ্ছে ছাঁচি বেল। হ্যাঁ, ছাঁচি বেল, কিন্তু রমজান মাসে ছাঁচি বেলের শরবত দারুন টেস্ট। আপাতত আমরা শরবত করতে চলেছি, শরবত করে আমরা খাবো সবাই মিলে। তো গাইস, তোমাদেরকে বলি, অ্যাকচুয়ালি আমরা রোজা মাসের জন্য কোনো ট্রিপ আমি সিলেক্ট করিনি, আর রোজা মাসে কোনো মানে ট্রিপ করা সম্ভবই নয়, প্লাস মার্চ মাস চলছে, পসিবলই নয়। একদিন তোমরা আমবেড়ে এলে অবশ্যই এখানে কিন্তু তোমরা একদিন পিকনিক করতে আসতে পারো, পিকনিক করতে এসে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারো। কিন্তু গ্রীষ্মকালে তোমরা এসো না এখানে, গ্রীষ্মকালে এলে তোমরা কী হবে, তোমার রোদ হবে। শীতকালের জন্য পিকনিক স্পটের জন্য বেস্ট স্পট, আর তোমরা এখানে অবশ্যই এসো। আর তোমাদেরকে থাকতে হবে কিন্তু গাদিয়াড়াতে, উইকেন্ড ট্যুর প্ল্যান বানাতে পারো। কিছু সিনেমাটিক শট দিচ্ছি, তো তোমরা সিনেমাটিক শটগুলো এনজয় করবে। আমি ওই সিনেমাটিক শটটা আজকে তুলতে চিনি, এটা আগামীকাল এসে তুলতে চাই আমার বাড়ির কাছে বলে, ঠিক আছে? আর চলো দেখো তোমরা, আর আমরা আপাতত ইফতার করবো, এখন টাইমও হয়ে গেছে 5:52। আজকে সম্ভবত 56-57 রে নাকি 58-58। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে যাই, একবার ইফতারের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা পিকনিক স্পটই হয়ে গেছে এখন বর্তমানে, তো চলো তোমাদেরকে একটু আমবেড়ে পিকনিক স্পটটা ঘুরে দেখাই। চলো তো দেখি একটু, যে তোমাদেরকে আমবেড়ে পিকনিক স্পটটা ঘুরে দেখাই। দেখো, তোমরা এখানে পিকনিক করতে আসতে পারো, আর গরু ছাগল সব কিছু ছড়াছড়ি করছে, আর দূরে আবার ছেলেরা ফুটবল খেলছে। তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আর কী করবো, ঘুরিয়ে দেখানোটাই হচ্ছে তোমার কাজ। আর কিন্তু আমরা
ইফতার করছি ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই ডিসেম্বর মাসে প্রচুর মানুষের ভিড় হয়েছিল আর অ্যাকচুয়াল নোংরাও হয়েছিল জায়গাটা, আর এখন তো অনেকখানি পরিষ্কার হয়ে গেছে। একদিন পিকনিক করে গেছি আমি এই জায়গাটাতে এই বছরে, হ্যাঁ 2024 ঠিক রাইট। আর দেখো সানসেটটা এইভাবে হচ্ছে, তোমরা কিন্তু বেস্ট সানসেট ভিউ পয়েন্ট হিসাবেও এটা তোমরা বলতে পারো। আর এখানে দেখো নদীর এই চরটা ভাঙন ধরেছে কীরকম দেখো, এই দেখো কিন্তু হোটেল এখানে কিছু নেই। তোমরা গাদিয়াড়া এলে গাদিয়াড়ার সাথে একটা সাইট সিন করতে পারো। গাদিয়াড়া থেকে এটা হচ্ছে তোমার 7-8 কিলোমিটার আই থিঙ্ক, আমার বাড়ি থেকে 3 কিলোমিটার। তোমরা গাদিয়াড়া থেকে এখানে সাইট সিন করতে আসতে পারো। আর দূরে দেখো একটা এইভাবে সানসেটটা হচ্ছে, আর দূরে একটা লঞ্চ যাচ্ছে। বেশি বেশি করে ভিডিওটাকে একটু শেয়ার ফেয়ার করে দাও, কী করছো আমার কারণ টাইম হচ্ছে না, মার্চ মাস বুঝতেই পেরেছো একদমই খুব চাপে চাপাচাপির মধ্যে চলছে। দেখো আর একটা গাছ তোমাদেরকে জিনিস দেখায়, দেখো চটটা কিন্তু ভাঙতেছে না, হুড় হুড় করে ভেঙে যাচ্ছে। দেখো বেনাপুরেও ভেঙে গেছিলো এরকমভাবে চরগুলো, এখানেও দেখো খুব বড় বড়ভাবে ভেঙে যাচ্ছে, কিন্তু দেখো পুরো চারদিকটাই ভেঙে যাচ্ছে। গেলে কী করে হবে, এইটা হচ্ছে রূপনারায়ণ নদী, এটা হচ্ছে রূপনারায়ণ নদী, এই দিকটা ডিরেক্ট কোলাঘাটে গেছে। আর সামনে মায়াচর আছে, মায়াচরও তোমাদেরকে একবার দেখাবো, সেটাও আমাদের বাড়ির সামনেই, ওইটাও একটা মানে ছোটোখাটো পিকনিক স্পটই বলতে পারো। আর একটা কথা বলি তোমাদেরকে, বেস্ট উইকেন্ড ট্যুর প্ল্যান কিন্তু প্রতি সপ্তাহে একটা করে দিচ্ছি, তো তোমরা কী করছো চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও না। হলো একটু সিনেমাটিকভাবে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখে নাও। ইফতারের কাছে যেতে হবে, ওখানে গিয়ে তোমাদেরকে তো শোটা দেখাতে হবে, ওটাই তো মেন, প্রকৃতির মাঝখানে আজকে ইফতার করছি। কম সময়ের মধ্যে রেডি করতে হবে, আর ইফতারের টাইম হয়ে গেছে, এখন অলমোস্ট 1 মিনিট লেট হয়ে গেছে। ঠিক আছে চলো আমি ইফতারটা করে নিই, ইফতারটা করে নি, খেজুর, হ্যাঁ খেজুর দিয়ে ইফতারটা করতে হবে, আর পানি তুই করে নে। সন্ধ্যাবন্দা করো করো করো, ও আমিও খাই, ঠিক আছে আমি ধোয়া পড়ে নিই একটু, ঠিক আছে। আর সঙ্গে দেখো এরকম ভিউ সাথে, এইরকম ভিউ সাথে হচ্ছে ইফতার হচ্ছে আজকে, ঠিক আছে এরকম ভিউ সাথে ইফতার, মানে ভাবো। আমাদের আছে আপাতত ছোলা আছে, নাশপাতি আছে, তোমার ডাল এটা ছড়া ছড়া সেদ্ধ, তার সঙ্গে হচ্ছে শশা শশা লঙ্কা দিয়ে একটা স্যালাড আছে, আর আমাদের সঙ্গে আছে একদম ইফতারের জন্য একদম সুন্দর জিনিস, যেটা হচ্ছে ড্রাই ফ্রুট ও খেজুর। দেখা ওটা একটু দেখো, ড্রাই ফ্রুট আর খেজুর সব কিছু মিক্স করা আছে ওটা। আরও আছে আমাদের শরবতের জন্য সাঁচিবেল, হ্যাঁ এটাকে কী বল বলে সন্দীপন্দা, সিপবেল, সিপবেল আমরা এটাকে সাঁচিবেল বলে অভ্যস্ত, গিয়ে পানি রেডি করে এটা কী আছে চিনিটা গোলাচ্ছি। আচ্ছা চিনিটা গলে গেলে ওটা শুকনো শরবত হবে। দেখো নিজেরাই কিন্তু আজকে এরা সাহেব ভাই আর নাজিবুল ভাই আজকে রেডি করলো ইফতারটা, হ্যাঁ আমি আর শুধু খাচ্ছি। সাহেব ওখানে দেখো এই বেলের শরবতটাকে এখনো প্রিপারেশন করছে, তোমরা দেখো এরকম ভিউ সাথে চলছে ইফতার, মানে ভিউটা দেখো গাইস, অনেক তো বাড়িতে করেছি ইফতার তাই তো, মসজিদেও করেছি, মসজিদ বাড়ি সব জায়গায় ইফতার হয়, এরকম জায়গায় ইফতার কিন্তু আমরা বন্ধুরাই ফার্স্ট টাইম ইফতার করছি। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পার্টিতে গিয়ে ইফতার করেছি, যেমন কলেজে যে আমাদের দেয় পার্টি দেয় বা মসজিদে ইফতার পার্টি দেয় সেগুলো করেছি, তার থেকে এটা একটা নতুন একটা অভিজ্ঞতা, একদম নতুন অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো নাজিবুল কিরকম ভাবে মানে শরবতটাকে রেডি করছে, দেখো স্পেশালিস্ট নয় স্পেশালি তাদের মধ্যে চেষ্টা করছি। আচ্ছা 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 স্পেশালিস্ট নয় কিন্তু চেষ্টা করছে। আরে বাবা রোজা তো রাখনি, ইফতার করতেও কি দিবে নি, দেখো সাহেব ইফতার করতে ইফতার করে ফোন করছে। Oh,
তো গাইস দেখো সাহেব দেখেছো সিম্পলটা খাচ্ছি সিম্পলেতে অল্প করে লেবু দেওয়া হয়েছে কোন টেস্টটা সেই লাগছে আচ্ছা কোন টেস্ট ভাই অসাধারণ টেস্ট মানে অনেক দিন পরে একদম মানে ভালো সুন্দর একটা শরবত খেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে সে এই ভাষা নাজিবুল্লাহ সাহেব দেখো বসে আছে আর আমাদের সন্দীপন্দা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে অবস্থায় আর সে অবস্থায় নেই আর নাকি রে আমরা অলরেডি আমাদের পরে আমরা ব্রেক নেব আর সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে সন্ধ্যাটা হয়ে আসছে নদীর ধারে রূপনারায়ণের এটা রূপনারায়ণ নদী এই নদীর ধারে ঠিক আছে আর দেখো আর আমাদের গাড়িগুলো কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ড এইটা হচ্ছে আমাদের সাহেবের গাড়িটাতে আলোটা জ্বলছে আমাদের এমার্জেন্সি আনতে ভুলে গেছে কে আমি কোনদিন ইফতার পার্টিতে যাইনি ইনসান ভাই আমার কি বলবো অনেক ভাগ্য করে আমি হচ্ছে যে দেখিয়েছিলাম তোকে নেতারহাটে সন্দীপন্দাকে দেখিয়েছি তোমাদেরকে বকখালি মৌসুমী আইল্যান্ড মৌসুমী আইল্যান্ডটাকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ প্লিজ এইভাবে ভালোবাসা দিতে থাকো তোমরা সন্দীপন্দাকে দেখেছিলে আর একটা কথা ঝাড়গ্রাম খোয়াবগ্রাম আর খোয়াবগ্রামের ভিডিওটা আমি এডিট করতে পারছি না ওটা আমার ড্রিম প্রজেক্ট ভাই ওটাকে আমি একটু সময় নিয়ে বানাচ্ছি ওটা আমি কিছুদিন পরে আপলোড করবো ইউটিউবের একটু ইটা কম আছে রেচ কম আছে সেই কারণে আমি ভিডিওটা আপলোড করছি না ইচ্ছা করে আপলোড করছি না তাই এই ভিডিওটা যদি 2K কমপ্লিট হয় আগের রমজান আসা পর্যন্ত তো তোমাদেরকে কথা দিচ্ছি এই জায়গাতে বসে আরও কিছু মানুষকে আমরা ইফতার করাবো সাহেব নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আরও অনেক লোককে নিয়ে বসে বসে ইফতার করাবো আর তোমাদের গভর্নমেন্ট আর যেমন তোমাদের ইয়েস ইয়েস প্লিজ এটা টুকে আমাদের এটাকে টুকে কমপ্লিট করে কমপ্লিট করে দাও প্লিজ তো দেখো নাজিবুল কিন্তু প্লেট ধরে নিয়ে আবার দাঁড়িয়ে গেছে তখন আমরা রেডি করতে পারিনি দেখাতে পারিনি তেলে ভাজাটা আমরা তেলে ভাজাটা খাবো ঠিক আছে পটলের চপ বেগুনির চপ আর হচ্ছে লঙ্কার চপ সব সব কিছু আছে লঙ্কার স্পেশাল চপ হ্যাঁ আর তোমাদেরকে আবার কথাটা বলি নাজু সাহেব সন্দীপন্দার সাথে কথাটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম নাজিবুলের সামনে করি এই ভিডিওটাকে তোমরা যদি 2K তে পৌঁছে দাও তাহলে আমরা আরও উৎসাহিত হব আমরা নতুন করে আরও নতুন কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের কাছে আর এই জায়গাতে বসে নেক্সট রমজানে আমরা উদ্যোগ নিয়েছি আরও বেশ কিছু জনকে সাথে করে নিয়ে আমরা একসাথে ইফতার করব যেটা তোমাদের সাথে ব্লগে আমরা শেয়ার করব নাই তো শেয়ার করব ইনশাআল্লাহ তোমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ভিডিওটাকে 2K পৌঁছে দেওয়া কমপ্লিট করো ফটাফট কমপ্লিট করো এক বছরের মধ্যে 2K কমপ্লিট চেয়েছি বেশি চাইনি এই জায়গাতে আমরা সাহেব নাজিবুল সন্দীপন্দা তোমাদেরকে বললাম এই জায়গাটাতে আমরা যদি তোমরা যদি ভিডিওটাকে 2K-র উপরে পৌঁছে দাও তাহলে আমরা কী করবো এখানে আরও 20 জনকে নিয়ে এসে ইফতার করবো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ভাই কিন্তু কমিটমেন্ট কোনো দিন ফেল করে না এটা তোমরাও জানো 98টার সেকেন্ড পার্ট আসছে খুশিগিরি তোমরা ভালোবাসা দিয়েছো প্রচুর ভালোবাসা দিয়েছো গাইস আর যার জন্য 1K কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আর সেকেন্ড পার্ট আসছে 98-এর খুব শীঘ্রই তো এখানে এই ভিডিওটা শেষ করে দিই চলো নাকি রে আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুর সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই সাবধানে থাকো সুস্থ থাকো নেভার গিভ আপ এনিথিং ইজ পসিবল এটা পেঁপে সুন্দর লাল পেঁপে ঘরোয়া পেঁপে এটা গাছের গাছের গাছ থেকে পেরে নিয়েছি